কুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে আবার আমি উপস্থিত হয়েছি নিউজটি খুবই গুরুত্বপূর্ণ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং খুবই সুসংবাদ একটা নিউজ তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বিস্তারিত এই নিউজটি সম্পর্কে জানতে পারবেন ব্রেকিং নিউজ বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে অনার্স চতুর্থ বর্ষের ভাই বা পরীক্ষা ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা চব্বিশে মে থেকে যথাসময়ে নেওয়া হবে পূর্বে সিদ্ধান্ত বহাল আছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা চব্বিশে মে থেকে যথাসময়ে অনুষ্ঠিত হবে পূর্বের সিদ্ধান্ত বহাল আছে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd মাধ্যমে সকলকে জানানো হবে যদি পরিস্থিতি উন্নতি না হয় পুনরায় রুটিন প্রকাশ করা হবে আজ রবিবার নয় মে সকাল এগারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রুটিন দায়িত্ব আছেন যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভিসি রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয়ে আলোচনা হয় আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাই পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত এর তারিখ ঈদের পরে জানানো হবে এছাড়াও অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয় উপাচার্য জানান শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সে বিষয়ে করণীয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তাভাবনা করছে পর্যায়ক্রমে এ সকল বিষয়ে আরও সিদ্ধান্ত জানানো হবে এই ছিল আজকে নিউজ নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষা এখন স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ঈদের পর থেকে যেটা বোঝা যাচ্ছে এই কারণে আপনারা পড়াশোনায় মনোযোগী হন নিয়মিত লেখাপড়া করতে থাকুন কারণ যে কোনো সময় আপনাদের যে কোনো বর্ষের পরীক্ষার রুটিন বের হয়ে যাবে এবং পরীক্ষা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে অলরেডি অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বর্ষেরই পরীক্ষার ডেট আপনারা পেয়ে যাবেন এর জন্য আপনারা পড়াশোনার প্রতি মনোযোগ্য হন এটাই আমার সাজেস্ট তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে শেয়ার করুন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ